তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ইতিপূর্বে আমরা হজ উমরাও করেছি। তাকোয়া ট্যুর ট্রাভেলস ও শুধু উমরা হজ নয়, এবং ও বহু জায়গায় নিয়ে যায়, বহু আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যায়, এবারে ইরাকে নিয়ে যাচ্ছে। ফুরফুরা শরীফ থেকে বাগদাদ শরীফ কোনো মানবরূপী পশু হয়ে আজকে ধর্মে ধর্মে বিভাজন লাগাবার চেষ্টা হচ্ছে, এদের মুক্ত বাংলা ও দেশ হোক, এর জন্য দোয়া চাইব। ফুরফুরা শরীফের পীরজাদারা, একাধিক পীরজাদা, তারা আজকে ফুরফুরা শরীফ, ভারতবর্ষের অন্যতম বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখান থেকে যাচ্ছেন আরও একটা বিশ্বের অন্যতম তীর্থভূমি বাগদাদ শরীফ, যেটাকে শান্তির শহর বলা হয়, সেখানে যাচ্ছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী, কাসিম সিদ্দিকী রয়েছেন, এবং তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শামিমদা রয়েছেন, শামিমদার সঙ্গেই যাচ্ছেন ভাইজান ফুরফুরা শরীফ থেকে বাগদাদ শরীফ, যেখানে রয়েছে আপনাদের পূর্বপুরুষরা। ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক স্থান, ইসলামের একটা পীঠস্থান, এবং বাগদাদ শরীফ, যেখান থেকে ইসলাম একসময় শাসন হয়েছিল, সেখানে যাচ্ছেন। দেখেন, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জবান আছেন, আমাদের সব থেকে বড়ো, যিনাকে আমরা মুজাদ্দিদ বলে মানি, এবং পাঁচ হুজুর পীর কেবলা আছেন, আমাদেরই বংশধর, আমার দাদা পীরেরই বংশধর, ইরাকের জমিনে আছে। তো হুজুরের ডাক হয়েছে, তাই যাচ্ছি আমরা। সবচেয়ে বড়ো কথা, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে, তিনার দরবারে যাব। হজরতে আদম আলাই সাল্লাম, নবী আলাই সাল্লামের অনেক মাজার আছে, সেখানেও যাব। এবং ইরাকে যত আল্লাহর ওলির মাজার আছে, ইনশাল্লাহ আমরা সেখানে সেখানে যাব। এবং বিশেষ করে আজকে আমরা সব ভাইয়ের একসঙ্গে যাচ্ছি, আমাদের খুব আনন্দ লাগছে। এবং বাংলাবাসীদের জন্য আমি দোয়া করব, বিশেষ করে আমার দাদা পীরের সেলসেলা যত মরিদ আছে, ভক্ত আছে, বা সেলসেলা যত আলেম আছেন, ইমাম আছেন, হাফেজ আছেন, সকলের জন্য দোয়া করব। হয়েছে সেই বাগদাদ শরীফে আজকে যাচ্ছেন তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। দেখুন, তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ইতিপূর্বে আমরা হজ উমরাও করেছি। আজকে পিরানে পীর দস্তগীর বরপীর শাহ হুজুরের রওজা ইসালে সব হচ্ছে, সেখানেও যাওয়া হচ্ছে, এবং হজরতে মাওলা আলী শেরে খোদা এবং হজরতে ইমামে হুসাইন পাক শহীদ আজম তিনার দরবার, আরও অনেক জায়গাতে। আমি এতটুকু বলবো, প্রথমে গিয়ে আমার দেশ ও আমার বাংলার শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে, এর জন্য দোয়া চাইব। এই যেসব মানুষগুলো মানবরূপী পশু হয়ে আজকে ধর্মে ধর্মে বিভাজন লাগাবার চেষ্টা হচ্ছে, এদের মুক্ত বাংলা ও দেশ হোক, এর জন্য দোয়া চাইব। সেখানে যে নিদর্শনগুলো রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, সেখান থেকে কিছু একটা দেখে আসা বা কিছু মেসেজ? এখন ওটা তো হৃদয়ের ব্যাপার, ওটা অন্তরের ব্যাপার, ওটা ভালোবাসার ব্যাপার। আমরা এলমে মারেফাত, যেটাকে আধ্যাত্মিক জগতের এলেম বলে, ইনারা রুহানি জগতের বড় বড় পণ্ডিত, ইনারা বড় বড় সাগর, সেই জায়গায় ইনাদের কাছে যাওয়া হয় যাতে আত্মা খোরাক পাওয়া যায়। এবং আমরা বিশ্বাসী, এবং কোরআনও বলছে, যারা আল্লাহওয়ালা ওলি শহীদ ইনারা মরে জিন্দা, কেমন জিন্দা কোরআন বলছে তোমরা তা জানো না। অতএব তেনাদের কাছে গেলে আরও রুহানি ফয়েজ পাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া। আরও কিছু কথা আছে যেগুলো হৃদয়ের সাথে থাকে, তো সেগুলো সিক্রেট রাখাই ভালো। ফুরফুরা শরীফ থেকে বাগদাদ? হ্যাঁ, অবশ্যই, ফুরফুরা শরীফে বাগদাদ শরীফেরই উত্তরসূরি আছে, ইনিও কোরায়েশ, উনারাও কোরায়েশ, ওনাদেরই আওলাদ মুজাদ্দিদ জামান, স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার পি আবু বকর সিদ্দিক রয়েছেন, তিনার আমি চতুর্থ প্রজন্ম, আমি যাচ্ছি, আমাকে খুব ভালো লাগছে। আমার জীবনে একটা বড় স্বপ্ন ছিল, আমার ইমাম পাক হুজুরের দরবার, গওস পাক হুজুরের দরবার, মাওলা আলী হুজুরের দরবার, ইমামে আজম হুজুরের দরবার, এসব দরবার হাজিরি দেওয়া। এটা আমাদের একটা ইমানি অন্তরের খোরাক পাওয়া যায়, তো এখানে এটা যারা পায় তাদের ভালো লাগবে, তাই আমাদের পাই যেন একটা স্বপ্ন ছিল। তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যাচ্ছেন যে তাকোয়া ট্যুর ট্রাভেলস ও শুধু উমরা হজ নয়, এবং ও বহু জায়গায় নিয়ে যায়, বহু আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যায়, এবারে ইরাকে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি, এবং আমার ভাইয়েরাও সব একসঙ্গে যাওয়া হচ্ছে, অনেক ভাই, আমি যাচ্ছি, জুনায়দ ভাই যাচ্ছে, সৌদ ভাই যাচ্ছে, আব্বাস ভাই যাচ্ছে, সব একসঙ্গে যাওয়া হচ্ছে। একদমই, শামিম ভাই কিন্তু দীর্ঘদিন ধরে উমরায় নিয়ে যাচ্ছেন, তাকোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা ইতিপূর্বে দেখেছেন। ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদা, তারাও গেছেন, এবং শুধু উমরা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করাচ্ছেন, এবারে ইরাকে, সরাসরি ইরাকে নিয়ে যাচ্ছেন। কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন এবং কীভাবে কী নিয়ে যাচ্ছেন? এবার প্রথমবার না, আমি 2022 সালে প্রথমবার নিয়ে গেছিলাম কলকাতার দিকে, সব থেকে আগে মানে ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে আমি শুরু করেছিলাম বাগদাদ শরীফে। আর 2022 সালে আমি 34 জনকে নিয়ে গিয়েছিলাম, এবারে আছে আপনার 93 জন আছে, পরশু দিনে গিয়েছে আপনার 30 জন, আজকে যাচ্ছে 63 জন ইরাকে। এর মধ্যে কিছু লোক যাচ্ছে মানে ইরাকে ট্যুর করে, তারপরে মক্কায় যাবে, উমরা করবে, আর বাকি লোক ওখানে জিয়ারত করে, বাগদাদ আছে, নজাফ, কারবালা, কুফা,
এসব পুরো জিয়ারত করে ইমাম হুসেন ইমাম রদিয়াল্লাহু আলী রদিয়াল্লাহু আনহু তারপরে পীর সাহেব আব্দুল কাদের জিলানী রদিয়াল্লাহু আনহু এস পুরো মজারে জিয়ারত করে ইনশাআল্লাহ 25 তারিখে রিটার্ন আসবে। আচ্ছা, সারা বিশ্বে ভ্রমণ করাচ্ছেন? জি জি, মানুষ যারা যেতে চাইবে যে যেখানে যেতে যায়, যে যেখানে যায়, জি জি, যে কোনো জায়গায় যেতে চাইলে আপনি কোন যোগাযোগ করবেন? আমার নম্বর হচ্ছে 8981127373 9051987676। আচ্ছা, সম্পূর্ণ দায়িত্ব আপনার, টিকিট ভিসা পুরো ট্যুর প্যাকেজ সব পুরো পুরো। আর উমরাটাও জি। ঠিক আছে, আপনারা দেখেছেন যে তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিশ্বাসের সাথে যেমন উমরা করাচ্ছে এবং সারা বিশ্বের যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলোও ঘোরাচ্ছেন তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের সম্পূর্ণ নিজ দায়িত্বে। এবং আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি, পীরজাদা জুনায়েদ সিদ্দিকি, কাসেম সিদ্দিকি সহ একাধিক পীর সাহেব পীরজাদারা তারা কিন্তু এই তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে ইরাকের বাগদাদ শরীফে তারা রওনা দিল।